পথ এই আজ আমরা এমন একটি ঐতিহাসিক স্থানে দাঁড়িয়ে আছি আল্লাহ ক্যারিমের বিভিন্ন জায়গায় এই জাতি সম্পর্কে এবং স্থানটি সম্পর্কে বর্ণনা করেছেন কোরআনে ক্যারিমের প্রায় একুশটি সোড়ার মধ্যে এই জাতি সম্পর্কে আল্লাহ সুবাহান আলোচনা করেছেন এই আলোচনা পেশ করার মূল যে কারণ সেটা হলো কোরাইশ যে সম্প্রদায় ছিল রসুল্লা আলাইহি আসসাল্লাম যে জাতির কাছে প্রেরিত হয়েছিলেন কোরাইশদেরকে এই বিষয়ে জানানো যদি তোমরা রসুল্লাহ সাল্লি আসসাল্লামকে অস্বীকার করো তাহলে আদ সামুদ এবং পূর্ববর্তী যে সকল সম্প্রদায়ের উপরে আল্লাহ সুবাহান তাল্লাহর পক্ষ থেকে শাস্তি এসেছিল সেই ধরনের শাস্তি তোমাদের উপরও আসতে পারে আল্লাহ সুবাহান তাল্লাহ করে এনে ক্যারিমে এই জাতির বর্ণনা আমাদেরকে এই জন্যই দিয়েছেন যাতে রসউল্লা সাল্লি আসসাল্লাম আমাদের কাছে যে দিন নিয়ে এসেছেন যে তাওহীদের বার্তা নিয়ে এসেছেন এই তাওহীদের বার্তা যেন আমরা মনে প্রাণে গ্রহণ করতে পারি আল্লাহ আলা কোরআন ক্যারিমে বিভিন্ন আয়াতে উল্লেখ করেছেন যে সালেহ আলহি তার কৌমের কাছে বা তার জাতির কাছে একটি মাত্র দাওয়াত দিয়েছিলেন যে দাওয়াত সকল নবী এবং রসুলগণ তার সম্প্রদায়কে দিয়ে থাকেন আল্লাহ সব তালা করে কেরিমে বলছেন যে আমি সামুদ জাতির নিকট তাদের ভাই তাদের গোষ্ঠী থেকে সালে আলি সাল্লা সাল্লামকে আমি প্রেরণ করেছি কিন্তু তাদের সম্প্রদায় সালে আলহিৎসাল্লামকে অস্বীকার করেছে এবং তারা রসুল তাদের যে তাদের প্রতি যে রসুল প্রেরিত হয়েছিল সেই রসুলকে অস্বীকার করার জন্য এবং রসুলকে অপদস্থ করার জন্য হত্যা করার জন্য যে ধরনের পরিকল্পনা এবং ষড়যন্ত্র গ্রহণ করার দরকার ছিল সবগুলোই তারা গ্রহণ করেছিল সর্বশেষ আল্লাহ তাদের প্রতি আল্লাহ সবাহ আলা একটি নিদর্শন পাঠিয়েছিলেন সেই নিদর্শনকেও তারা হত্যা করেছে আর এরপরে আল্লাহ রবাহ আলামিন তাদেরকে ধ্বংস করে দিয়েছে সুতরাং আমরা এখান থেকে আমাদেরকে শিক্ষা অর্জন করতে হবে যাতে আল্লাহ তালা যে কারণে পূর্ববর্তী জাতিদেরকে ধ্বংস করে দিয়েছে আমাদেরকে যেন সেই কারণে ধ্বংস করে না দেয় ওসাল নবীনা মুহাম্মদ ও আল আলহ আসাবি আজমাইন আল কুরানের পথ এই পথই আসল পথ অন্য পথে নিজের